হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেক মাই অফিসিয়াল। আজ হাজির করলাম টেলিগ্রাম সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে। আমি টেলিগ্রাম সিরিজটা কিন্তু বেশ কিছুদিন আগে শুরু করছিলাম, বাট মাঝখানে আপনাদের কোনো সাড়া না পাওয়ার কারণে কিন্তু আমি টেলিগ্রাম সিরিজটা টোটালি অফ করে দিয়েছিলাম। বাট রিসেন্টলি আপনাদের বেশ কিছু রিকোয়েস্টের কারণে আজকে ভিডিওটা করা। সো আজকে ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং ভিডিওতে একটু সাড়া দেবেন যাতে টেলিগ্রাম সিরিজটা আমি কন্টিনিউ করতে পারি। সো ফালতু বকর বাদ দিয়ে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। সো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কপি রেফার কোডের উপর একটা কোড দেওয়া আছে। তো সিম্পলি যদি আমি কোডের উপর ক্লিক করে দেই তাহলে কিন্তু এই কোডটা কপি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা যখন এয়ারড্রপ বা কোনো কিছু শেয়ার করবো সেক্ষেত্রে যদি আমাদের এক্স্যাক্টলি যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা যদি আমরা এরকমভাবে সিলেক্ট করে দিই, এইভাবে লিখতে পারি, তাহলে তাদের ইউজারদের কিন্তু মানে কোডটা কপি করতে ইজি হবে। যেমন এখানে দেখুন আমি কোডটা কপি করছি, সেই কোডটা যদি আমি এখানে পেস্ট করে দিই দেখুন ইজিলি কিন্তু আমার কোডটা কপি হয়ে গেছে। তো এই সিস্টেমটা আপনারা কীভাবে করবেন আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। সিম্পলি এই জিনিসটা কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে। কিন্তু এই জিনিসটা দেখুন, আপনারা দেখা যাচ্ছে একটা প্যারাগ্রাফ লিখলেন মাঝখানে যে মানে সরি একটা এয়ারড্রপ শেয়ার করলেন, এয়ারড্রপে যদি আপনারা ওই ইউজার যেভাবে চাপ দিয়ে ধরে তাহলে কিন্তু সবগুলো লেখা কিন্তু একসাথে কপি হয়ে যাবে। তারপর তারা কিন্তু মানে কপি করতে অনেক ঝামেলা হয় এই জিনিসটা। বাট আপনি যদি এই যদি টেকনিকটা ইউজ করেন, তারপর যদি আপনার সেই কোডটা কপি করেন, তাহলে কিন্তু সিম্পলি মানে ওই সিস্টেমটা করে দেন, তাহলে ইউজাররা কী করবে এটার উপর ক্লিক করবে আর সিম্পলি এটা কপি হয়ে যাবে। এটা ইউজারদের জন্য খুব হেল্পফুল হবে। সো এটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। আর এখানে আরেকটা অপশন হচ্ছে আপনাদের এখানে সিম্পলি ইউটিউব লেখা, বাট এই লিঙ্কের উপর যদি কোনো ইউজার যদি ক্লিক করে তাহলে সে কিন্তু সরাসরি আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে চলে আসবে। সো এই সিস্টেমটা কীভাবে করে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন এবিসি লেখা আছে, এবিসির মধ্যে কিন্তু একটা দাগ রয়েছে। সেই দাগটা আপনার কীভাবে দেবেন বা কীভাবে এই সিস্টেমটা সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এছাড়া আরেকটা লেখা দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের নিচে কিন্তু আন্ডারলাইন করা। সো আন্ডারলাইন সিস্টেমটা টেলিগ্রামে আপনারা কীভাবে লিখবেন সেটা এই ভিডিওতে থাকছে। আর মোস্ট আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু বিভিন্ন সময় দেখেন বিভিন্ন এয়ারড্রপের বা একটা লেখার নিচে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন সাপোর্ট গ্রুপ লেখা আছে। সো সিম্পলি যদি এখানে যদি কেউ ক্লিক করে আমাদের সাপোর্ট গ্রুপে কিন্তু চলে আসবে। অলরেডি আমি সাপোর্ট গ্রুপে আছে, যে কারণে আমাকে এই গ্রুপেই আনবে। যাই হোক, সো এই সিস্টেমটা আপনারা কীভাবে করবেন, আপনারা দেখা গেছে এরকমভাবে লিখে রাখলেন নিচে সাপোর্ট গ্রুপ বা ইউটিউব চ্যানেল লিখে রাখলেন, তারপর কোনো মানুষ যদি এটার ওই ইউটিউবের এই লেখাটার উপর ক্লিক করে, এই বক্সটার উপর ক্লিক করে, তাহলে সরাসরি দেখা গেছে আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে, আপনার আদার্স কোনো গ্রুপ থাকলে সেখানে নিয়ে যাবেন। সো এই সিস্টেমটা কী করবেন কীভাবে করবেন সেই জিনিসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং লাস্ট সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট, যেটার জন্য আমাকে অসংখ্য কমেন্ট পাইছে আপনাদের, সেটা কীভাবে দেখাচ্ছি আমি আপনাদেরকে। সিম্পলি টেলিগ্রামে যদি আপনি কপি লেখেন বা হেল্প লেখেন, অর্থাৎ যে ব্যক্তিটা লিখবে, আপনি তো অবশ্যই গ্রুপের অ্যাডমিন, তো যে ব্যক্তি আপনার যে মেম্বারটা আপনার একটা মেসেজ লিখবে বা একটা কিওয়ার্ডটা লিখবে সাথে সাথে তার নামটা শো করবে। আমার এই যে আইডি দিয়ে আমি মেসেজটা লিখছি, আইডির নাম হচ্ছে মেক মানি, আমার আইডিটার নাম হচ্ছে মেক মানি, এই কারণে এখানে মেক নামি মেক মানি লেখা হচ্ছে। আপনার নাম যদি রহিম হয়ে থাকে তাহলে এখানে লেখা হবে রহিম, উপরের অ্যাড্রেসটি কপি করছে বা সামথিং। বা এখানে রহিম যদি হেল্প লেখে তাহলে ওই বোর্ডটা অ্যান্সার দেবে, যে রহিম মানে রোজ বোর্ডটা অ্যান্সার দেবে, রহিম ভাইয়ের হেল্প প্রয়োজন, আপনারা কেউ হেল্প করুন। এই ধরনের মজার মজার কিন্তু আপনারা টেক্সট সেট করতে পারেন। সো এইটা কীভাবে সেট করবেন সেটা কিন্তু এই ভিডিওতে থাকছে। সো ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করুন যদি আপনি একজন টেলিগ্রাম ইউজার হন এবং টেলিগ্রাম গ্রুপের একজন অ্যাডমিন বা ওনার হয়ে থাকেন। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর ভিডিও ফার্স্টলি এখন কথা বলবো আমরা যে মানে রেফার যে কোডটা লিখছি, এই কোডটা বা যেটার উপর মানুষ ক্লিক করলেই কপি হয়ে যাবে সেটা আমরা কীভাবে লিখবো। সাপোজ এখানে আমি লিখে দিলাম একটা ওয়ার্ড লিখলাম, ঠিক আছে, তারপর এখানে ইকুয়াল টু, সো এইভাবে আমি লিখে দিলাম। লেখার পরে এখানে আপনারা কী করবেন, অর্থাৎ আপনারা চাচ্ছেন এই জিনিসটা মানে HGCBJN এইটার উপর মানুষ যাতে ক্লিক করলে এটা কপি হয়ে যায়, এটা যদি আপনারা চান তাহলে আপনারা কী করতে পারবেন, সিম্পলি এখান থেকে যে থ্রি ডট আমি আপনাকে আবার দেখাচ্ছি, এটা যদি মার্ক করবেন আপনারা, সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, এখানে থ্রি ডট নামে অপশন পাবেন, থ্রি ডটের উপর ক্লিক করে দেখেন এখানে দেখবেন অনেকগুলো অপশন পাবে। এখানে এটা লিখে ক্লিক করলে লেখা একটু বাঁকা হয়ে যাবে, সিলেক্ট অল দিলে তো অবশ্যই সম্পূর্ণ লেখাটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মনো নামে যে অপশনটা আছে, যদি আপনি এখানে মনোতে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমি মনোতে ক্লিক করে দিলাম, মনোতে ক্লিক করার পর এখানে সেন্ড করে দিলাম, অর্থাৎ এই লেখাটা কিন্তু এখানে সেন্ড হয়ে গেলো। এখন কোনো ইউজার এসে যদি এখন HGAC এই লেখাটার উপর ক্লিক করে লেখাটা কিন্তু কপি হয়ে যায়, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে লেখাটা কিন্তু কপি হয়ে গেছে। আমি দেখি এখানে আমার লেখাটা কপি হয়েছে কিনা, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু কপি হয়ে গেছে। বাট অন্য পাশে যে লেখাটা আছে সেই লেখাটার উপর কিন্তু আর ইফেক্ট হবে না, অর্থাৎ আপনি যতটুকু পরিমাণ আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি যদি মনো সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার লেখাটা ওই রকম অত মানে ক্লিকেবল হয়ে যাবে, ক্লিক করলে কপি হয়ে যাবে। আর এখন দেখাচ্ছি আপনার একইভাবে দেখতে পাচ্ছেন আমি যে পাশের লেখাটা আছে এটাকে আমি যদি বোল্ডের উপর ক্লিক করি তাহলে লেখাগুলো কিন্তু মোটা হয়ে যাবে, যেগুলো আসলে দূর থেকে ফোকাস করে যাকে বলে। তো যাই হোক, এখানে নেক্সটে যে অপশনটা আছে থ্রি ডটে ক্লিক করার পর এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটা ক্লিক করে দিলে মাঝখানে একটা দাগ চলে আসলো,
তারপর এই অপশনটা আবার সিলেক্ট করে আপনারা থ্রি ডট যাবেন, এখানে আন্ডারলাইন নামে একটা অপশন আছে, তো সিম্পলি আন্ডারলাইন করে দেন। এখানে কিন্তু নিচে কিন্তু একটা দাগ চলে আসলো, আন্ডারলাইন চলে আসলো। এখন চাচ্ছেন যে এটা আগের মতো করে দিতে, অর্থাৎ এই লেখাগুলো থাকবে না বা এই যে এটা আছে ক্লিক করলে কপি হয়ে যাবে এই অপশনটা থাকবে না। তাহলে যতটুকু পরিমাণ আপনি চান ততটুকু পরিমাণ আপনি সিলেক্ট করবেন, তারপর এখানে থ্রি ডটে ক্লিক করবেন, একদম নিচে দেখবেন রেগুলার আছে, তো রেগুলার ক্লিক করলে লেখাটা কিন্তু নর্মাল হয়ে গেল। তো আমি সেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে জি এই স্কেল লেখাটা কিন্তু নর্মাল আছে, বাকিগুলো আমি যেরকম সেট করছিলাম ওরকম হয়ে গেছে। তো আশা করি এই ব্যাপারগুলো আপনার বুঝতে আর কোনো প্রবলেম নেই। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, আপনার এখানে ইউটিউব নামে যে অপশনটা দিচ্ছেন, এই ইউটিউবের মতো অপশনটা আপনি কীভাবে করবেন? অর্থাৎ আপনি একটা লাইন লিখলেন, লাইনের মধ্যেখানে আপনি যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করবেন, ওই ওয়ার্ডের উপর যদি মানুষ ক্লিক করে সাথে সাথে চাইলে আপনার ইউটিউব চ্যানেলে বা আদার্স গ্রুপে বা যেখানে নিয়ে যেতে চাইবেন আপনি সেখানে চলে যাবে। তো এই অপশনটা কেমন আমরা কীভাবে সিলেক্ট করবেন? এখানে আপনি লিখে দিলেন সাপোজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো এখানে এরকম একটা বাক্য লিখলেন, সো এখানে ইউটিউব লেখাটা আপনি চাচ্ছেন ইউটিউব লেখাটা থাকবে, ইউটিউব লেখার উপরে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। সো সিম্পলি কী করবেন, ইউটিউব লেখাটা সিলেক্ট করবেন, সিম্পলি থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন। থ্রি ডটের উপর ক্লিক করলে এখানে ক্রিয়েট লিঙ্ক নামে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট লিঙ্ক। সো সিম্পলি ক্রিয়েট লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ইউআরএল লেখার বক্স চলে আসে। সো এখানে কী করবেন, আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সিম্পলি ইউটিউব চ্যানেলে আপনি লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে এক্সাম্পল স্বরূপ এখানে আবল তাবল দিয়ে দিচ্ছি। তো আপনি এরকম ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবেন। আপনি চান এখানে আপনার টেলিগ্রামের অন্য একটা গ্রুপে জয়েন করানোর জন্য, তাহলে এখানে সিম্পলি ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম না লিখে এখানে t.me/ তারপর আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন, অর্থাৎ টেলিগ্রাম ইউজ আপনার ইউআরএলটা দিয়ে দিলেই এখানে কিন্তু সে যদি ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি আপনাকে তার আপনার ইউটিউব সরি টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে, মানে যেটা আপনি লিঙ্কটা সিলেক্ট করবেন সেখানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, লেখাটা কিন্তু একটু ব্লু কালার হয়ে গেছে। তো যাই করে এখন কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বক্সটা বা একটা ট্রিগারের মতো যেটা কাজ করে, এখানে ক্লিক করলে আপনাকে অন্য গ্রুপে নিয়ে যাবে বা সিম্পলি চাইলে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। এই সিস্টেমটা কীভাবে করুন সেটা নিয়ে এখন আলোচনা করব। এটা মূলত আসলে একটা কোডের সিস্টেম, অর্থাৎ আপনাকে একটা কোড আমরা একটা কোড আছে এক্স্যাক্টলি, ওই কোডটা আপনাকে গ্রুপের মধ্যে সেট করতে হবে। ওই কোডটা যদি আপনি গ্রুপের মধ্যে সেট করেন তাহলে মানুষ যখনই এই ওয়ার্ডটা লিখবে সাথে সাথে দেখা যাচ্ছে এরকম একটা বক্স আকার শো করবে। যেমন আমার গ্রুপের মধ্যে একটা সিস্টেম করা আছে, অর্থাৎ হেল্প HELP হেল্প, এই ওয়ার্ডটা যদি কেউ লেখে সাথে সাথে রোজ বোর্ড থেকে কী হবে এই অ্যান্সারটা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু রোজ বোর্ডটা অ্যান্সারটা দিয়েছেন। তো যাই হোক এখান থেকে এই সিস্টেমটা কীভাবে করবেন বা কোডটা কোথায় পাবেন? তো মূলত কোডটা হচ্ছে এরকম। সো কোডটা সেট করার সিস্টেম তো আপনারা সবাই জানেন যে ফিল্টার কীভাবে সেট করতে হয়, কারণ ফিল্টার কীভাবে সেট করতে হয় এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করছি। সো ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা ভিডিওর শেষে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর লিঙ্কটা বা কোথায় পাবেন বা কি। সো এখানে দেখতে পাচ্ছেন এই কোডটা সেট করতে হয় কীভাবে, তো সিম্পলি স্ল্যাশ দেবেন, স্ল্যাশ দেওয়ার পর FILTER অর্থাৎ ফিল্টার লিখবেন, তারপর এখানে আপনার যে একটা কথা মানে যে কথাগুলো আছে, যেমন আমি এখানে বলছি অনলাইন আর্নিং রিলেটেড অথবা টেকনোলজি সম্পর্কে সাহায্যের জন্য আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন করুন, আপনার এখানে যেটা মনে চায় সেটা লিখবেন। সেই কথাগুলো লেখার পর একদম নীচে এই কোডটা আপনাকে ইউজ করতে হবে, আপনি কোডটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করুন। এখানে দেখতে পাচ্ছেন থার্ড ব্র্যাকেট বলে থাকি আমরা সাধারণত এটাকে, সো থার্ড ব্র্যাকেট ব্র্যাকেট দেবেন, তারপর এখানে আপনার একটা ওয়ার্ড লিখবেন, এখানে কোন ওয়ার্ডটা লিখবেন দেখতে পাচ্ছেন আমি এখানে সাপোর্ট গ্রুপ লিখছি। সো আপনি এখানে যে লেখাটা শো করতে চান ওই জিনিসটা কী করবেন, এখানে এক্সচেঞ্জের মধ্যে করেন, আমি এক্সচেঞ্জ লিখছি, আপনি এখানে সাপোর্ট গ্রুপ লিখলেন বা যেটা খুশি সেটা লিখবেন, তারপর এই লেখাটুকু বাকি মানে কোনো পরিবর্তন চেঞ্জ করবেন না, সিম্পলি এই যেরকম আছে এরকমই রেখে দেবেন, ঠিক আছে? সো এরকমই রেখে দেবেন এবং তারপর কী করবেন এখানে লিঙ্কের চেঞ্জ করবেন। যেমন দেখা যাচ্ছে এখানে আমার এক্সচেঞ্জ বিটে যে আমাদের গ্রুপ আছে আমি সেই গ্রুপের লিঙ্কটা এখানে দিয়েছি, আপনি চাইলে আপনার টেলিগ্রামে অন্য একটা গ্রুপের যদি লিঙ্ক দিতে চান সেটা আপনি এখানে দিতে পারবেন, সেটা না চাইলে যদি আপনি চান আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়ার জন্য। সো সিম্পলি আপনি কী করবেন এখান থেকে এই লিঙ্কটা ডিলিট করে দেবেন, এই লিঙ্কটা ডিলিট করার পর আপনি এখান থেকে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবেন। সো যে লিঙ্কটা আপনি দিতে চান সিম্পলি ওই লিঙ্কটা এখানে দিয়ে যদি আপনি এখানে সেন্ড করে দেন তাহলে কিন্তু এখানে ফিল্টারটা সেট হয়ে যাবে, মানুষ যখনই ওই ওয়ার্ডটা লিখবে সাথে সাথে কিন্তু আপনাকে ওই ইউটিউব চ্যানেল বা গ্রুপে কিন্তু নিয়ে যাবে। সো এই ব্যাপারটা কিন্তু আসলে একদমই সিম্পল। আর এই কোডটা আপনি এখন কোথায় পাবেন, এই কোডটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদিও ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনার লেখাটা কপি করা মানে অনেক ঝামেলা হবে আমি এটা ভালো করে জানি। সো সেক্ষেত্রে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, যেখানে আসলে আপনার এই কোডটা লেখা থাকবে, সিম্পলি আপনি কোডের উপর ক্লিক করবেন যে সিস্টেমটা আমরা উপরে আপনাকে শিখিয়ে দিলাম, এখানে এই লিঙ্কে ক্লিক করলে হয়। সো সিম্পলি একই প্রসেসে আমি কোডটা ওখানে দিয়ে দেবো, সো সিম্পলি এখানে কোডটা আপনি ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে, তারপর আপনি আপনার গ্রুপে যে কোডটা ব্যবহার করতে পারবেন।
আর এক্ষেত্রে সবগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান আমি কিন্তু সবগুলো দেখেছি, কীভাবে কপি করতে সেটা দেখেছি, কীভাবে বোল্ড করতে একটু মোটা করতে সেটা দেখিয়েছি, কীভাবে লিঙ্ক বানাতে হয় সেটা দেখিয়েছি, কীভাবে আপনার এখানে লেখার উপর দাগ আনতে হয় সেটা দেখিয়েছি, কীভাবে আন্ডারলাইন করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এভাবে কীভাবে এরকম আপনি একটা বক্সের মতো করে একটা মানে লিঙ্ক ক্রিয়েট করতে পারেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট বাকি রয়েছে যে জিনিসটা, সেটা হচ্ছে এরকম যে যে মানুষটা লিখবে রোজবোর্ড তার নামটা সাথে সাথে বলে দেবে। যেমন কেউ বলতে পারে হেল্প, যদি কেউ হেল্প লেখে তাহলে দেখা যাবে বাকি রোজবোর্ডটা অ্যান্সার দেবে যে ভাইয়েরা কেউ আছেন কি না, এই ভাইয়ের হেল্প প্রয়োজন, আপনারা কেউ এখানে নাম ধরে বললো যে এক্সাম্পল স্বরূপ রহিম ভাইয়ের হেল্প প্রয়োজন, আপনারা রহিম ভাইয়ের কী হেল্প করুন, এই ধরনের সিস্টেমটা আপনারা কীভাবে করবেন এই মানে জিনিসটা যদি আপনারা শিখতে চান তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে। ভিডিওটা অলরেডি আজকে লম্বা হয়ে গেছে, আজকে ভিডিওতে এই জিনিসটা আপনাকে দেখাবো না, আমি নেক্সট টেলিগ্রাম সিরিজের নেক্সট যে ভিডিওটা করবো সেই ভিডিওটাতে আমি এই জিনিসটা দেখিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানে দীর্ঘদিন আপনার আমি টেলিগ্রাম সিরিজে কিন্তু এর আগে 8 থেকে 10টা ভিডিও করছি, বাট এই ভিডিওটা করলাম কিন্তু অনেক দিন পর, কারণ টেলিগ্রাম সিরিজটা 7টা ভিডিও আমি অলরেডি করছি, বাট আমি চাইছিলাম টেলিগ্রাম সিরিজ অফ করে দেবো, কারণ আপনার তেমন ভিউজ হয় না, তেমন সাবস্ক্রাইব মানে আপনার লাইক কমেন্ট কোনো কিছুই হয় না, এই কারণে অফ করে দেওয়ার একটা প্ল্যান ছিল। তো যাই হোক, তো আপনাদের কী করতে হবে, এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটাতে আপনারা 50টা লাইক দিবেন, আমি বেশি লাইক কিন্তু আপনাদের কাছে চাচ্ছি না, মাত্র 50টা লাইক দিবেন, 50টা লাইক যদি এই ভিডিওতে হয়ে যায় তাহলে অবশ্যই আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনারা মানে এই কপি করলে আপনার বা হেল্প লিখলে কীভাবে আপনার নামটা আসবে সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। এছাড়া যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে টেলিগ্রামের বোট সম্পর্কে বা টেলিগ্রাম সম্পর্কে যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা কিন্তু আপনি আমাকে জানাতে পারেন ভিডিও কমেন্ট বক্সে, আমি কিন্তু সেই জিনিসটা আপনাকে শেখানোর চেষ্টা করবো অবশ্যই নেক্সট ভিডিওতে। এছাড়া দেখতে পাচ্ছেন টেলিগ্রাম নিয়ে কিন্তু আমাদের বেশ কিছু ভিডিও অলরেডি ক্রিয়েট করা আছে, এখানে রোজবোটের কীভাবে সেট করতে হয় রোজবোট নিয়ে ফুল একটা টিউটোরিয়াল করা আছে, তারপর এখানে টেলিগ্রামের মেসেজের একটা লিঙ্ক থাকে, একটা লিঙ্কটা আপনারা কীভাবে কপি করতে পারবেন বা লিঙ্ক কীভাবে বানাতে পারবেন, টেলিগ্রামকে কীভাবে লগ আউট করতে হয় বা অন্য অ্যাকাউন্ট লগ ইন করতে হয়, কীভাবে ভয়েস মেসেজ ডিসেবল করতে হয়, অনেক অপশন এখানে আমি কিন্তু বেশ কিছু ভিডিও কিন্তু অলরেডি করে রাখছি। এই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখানে ক্লিক করে এই ভিডিওগুলো দেখে নেবেন, এবং আপনার যে জিনিসটা শেখার ইচ্ছা আছে বা আপনি জানতে চান সেটা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সেই জিনিসটা শিখিয়ে দেবো। আর রিকোয়েস্টটা কিন্তু অলরেডি ভুল মানে অবশ্যই ভুলবেন না, কারণ ভিডিওতে তো অবশ্যই লাইক দেবেন, যারা এখনও লাইক দেন নাই তারা অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কারণ লাইক দিলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনার মন ইচ্ছা মতো জিনিস কিন্তু আপনাকে আমি শিখিয়ে দেবো। সো ভিউয়ার, ভিডিওটা অনেক লম্বা করছি, অনেক বকর বকর করছি, ভিডিওটা আর লম্বা করবো না, ভিডিওটা এ পর্যন্ত, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।